এটা আমি এখন পূর্ণিমাকে বোঝাচ্ছিলাম, এই যে এই রাবারটা আমি যদি উপরে ছুঁড়ি, কোথায় এসে পড়লো? মাটিতে। মাটিতে। ঠিক আছে, তো আমাদের পৃথিবী তোর একটা মাধ্যাকর্ষণ টানের জন্য কি হচ্ছে, সব জিনিস নিচের দিকে টানছে, কিন্তু পৃথিবীর বাইরে চলে গেলে হ্যাঁ কোনো টান টান কিচ্ছু থাকে না। তাহলে দেখে তো পৃথিবীর একটা বাইরে আছে, এটা হচ্ছে মহাকাশ স্টেশন বলো এটাকে। বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে গেছে, দেখবি ওখানে যা ছেড়ে দেবে, তুই যদি এরকম করে লাফাস তুই ভাসতে থেকে যাবি, সব জিনিসই ভাসে। দেখো তুই জল খাচ্ছিস, জলটা ছেড়ে দিলে ভাসবে। দেখা ওই জিনিসটা দেখাচ্ছি পৃথিবীর বাইরে, দেখা দেয় দেখ দেখ, খাবারটা ছেড়ে দিল, দেখেছিস ভাসছে খাবারটা, দেখেছিস দেখ দেখ ভাসছে, দেখ কাছে দিয়ে কাটতে কাটতে মনে হয় ছেড়ে দেবে। দেখি, আমি দেখিনি অবশ্য। তো ওখানে পৃথিবীর কোনো টান থাকে না, হ্যাঁ দেখ খেতে খেতে ছেড়ে দিলো, আবার ধরে নিলো। তুই যদি খেতে খেতে ছাড়ি সেখানে হবে কি হবে ছেড়ে দিলে? দেখ সব শূন্যের পর ভেসে ভেসে বেড়াচ্ছে, দারুণ ভিডিও। তাই এটা কি বললাম, এটা হচ্ছে মহাকাশ স্টেশন, ঠিক আছে? এখানে কোনো মানে টান টান কিচ্ছু থাকে না, একটা এক টুকরো যে জলও চোখ দিয়ে বেরোয় না, জল মাটিতে পড়বে না, জল জলটা ভাসতে লাগবে। ঠিক আছে তুই দেখ, হ্যাঁ আমি আমার কাজ করি, তুমি এগুলো দেখো, একসঙ্গে চলুক, পূর্ণিমাও পড়ুক দেখুক, আমিও আমার কাজ করি। ওকে টাটা, ভালো থাকবেন সবাই। তোকে বলেছিলাম না পূর্ণিমা ওই মাছের কথা, উড়তে পারে, কোন মাছ? উরুক্কু মাছ। তো উরুক্কু মাছ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা এই ল্যাপটপটা নেওয়া হয়েছে, অনেকটা সুবিধা হবে বাচ্চা কাচ্চার পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে পূর্ণিমার অনেকটা হেল্প হবে, ও আরাম করে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ এটা লালবাগ গিয়েছিলাম, ওই দাদাটার আমি একটা ভিডিও বানিয়েছি আর কি, সেটা আপলোড করব। ওই দাদাটার দোকানের খুব ভালো ব্যবহার, খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, এই এখন যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আমাদের, সেটা হচ্ছে আমরা বিভিন্ন দেশ জানবো, বিভিন্ন জিনিস দেখবো। তো এখন যেটা হচ্ছে উরুক্কু মাছ দেখবো আমরা, দেখো এটা হচ্ছে সেই উরুক্কু মাছ যার কথা বলেছিলাম, দেখেছো ডানা? দেখ এই মাছগুলো খুব সুন্দর উঠতে পারে, অনেকটা পথ উড়ে যেতে পারে, এরা কেমন লাগছে? ভালো। দেখ এটা দেখতে থাক, ঠিক আছে? তারপরে যা যা বলেছিলাম ওগুলো সব দেখাবো। না একটু কাছে নিবি, কোলে নিবি না, একটু কাছে নিয়ে নে, দেখ এভাবেই চলুক আমাদের পড়াশোনা, এভাবেই হবে, একদিনে হবে না, একদিন অবশ্যই হবে।